একই লিখেছেন মাছের পোনা ধরা ঠিক হবে? তাছাড়া এই সিজনে প্রায় সব মাছের ডিম হয়ে থাকে, ডিমওয়ালা মাছ কি ধরা যাবে? যাবে, মানুষের জন্য আল্লাহ তালা এগুলো সবগুলো হালাল করেছেন এবং এক্ষেত্রে কোনো প্রকার রেস্ট্রিকশন আল্লাহ তালা দেননি, বিধায় এটি আপনি করতে পারেন, অসুবিধা নেই। রায়ান হাসান পাটোয়ারি আপনি লিখেছেন, ছেলে অনেক দুষ্টুমি করে, মারামারি করে, কন্ট্রোল করতে পারি না, কোনো দোয়া বা আমল থাকলে বলে দিন প্লিজ। দুষ্ট বাচ্চাদের দুষ্টুমি কন্ট্রোল করার জন্য তাদেরকে কার্টুন ইত্যাদি দেখানো থেকে বিরত থাকবেন, মোবাইল বা অন্যান্য ডিভাইস থেকে দূরে রাখবেন, দুষ্ট বাচ্চাদের সংস্রব থেকে দূরে রাখবেন, আউজুল সাধারণ বিশেষ পড়ে তাদেরকে ফু দিবেন খাবার এবং পানীয় ইত্যাদিতে, তাদের শরীর ইত্যাদিতে, এবং তাদেরকে সঠিকভাবে লালন পালনের জন্য প্যারেন্টিংয়ের বিভিন্ন ভালো ভালো কোর্স আছে, সেগুলো করে নেবেন ইনশা আল্লাহ। আল্লাহ হেফাজত করবেন, সে সাথে আল্লাহ তালার কাছে দোয়াও করবেন, রব্বানা হাবনা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমাম। সূরা ফুরকান আয়াত নম্বর 74, এই দোয়াটি বিশেষ করে পড়বেন। মোহসিন এআইডি থেকে আপনি লিখেছেন, বৃষ্টির দিনে কাদা, রাস্তার কাদা কাপড়ে লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে? বৃষ্টির দিনে রাস্তার যে কাদা আছে এটা কাপড় লাগলে নামাজ পড়তে পারেন, কারণ এটা নাপাক নয়, অপরিচ্ছন্ন হলো নাপাক নয়। ওম্মে ফারিয়া আপনি লিখেছেন, স্বামী যদি ব্যাংকে ডিপিএস করে তারপর ওই টাকা উঠানোর পর সংসারে খরচ করে, তাহলে কি স্ত্রী হিসাবে জেনে শুনে সে টাকা খাওয়া যাবে? যদি পরিপূর্ণভাবে হারাম এরকম কোনো উপার্জন স্বামী নিয়ে আসেন এবং আপনার কাছে বিকল্প না থাকে, তাহলে অন্য উপায় হিসাবে আপনি তার অধীনস্থ হিসাবে এটি আপনি ভোগ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে নিয়মিত এরকম করলে আপনার বিকল্প হালাল উপার্জনের পথ বা হালাল ভাবে জীবন ধারণের পথ আপনার খোঁজার চেষ্টা করা উচিত। মোহাম্মদ আহসান হাবিব আপনি লিখেছেন, 4 রাকাত ফরজ নামাজের শেষ 2 রাকাত অনেক সময় সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি, এক্ষেত্রে নামাজ কি সঠিক হবে? 4 রাকাত নামাজে, ফরজ নামাজের শেষ 2 রাকাতে যদি আপনি অন্য সুরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা এরকম নয়। কৌশিক সরকার আপনি লিখেছেন, কিভাবে মেধা বাড়াতে পারি? দেখুন, মেধা আল্লাহ তাআলার দান, সেটার জন্য আপনি দোয়া করবেন নিজের মেধার অপচয় যেন না হয়, অন্য কাজে মেধার ব্যবহার না হয় সেদিকটা চেষ্টা করবেন। আজকাল বিশেষ করে প্রয়োজন সেতে অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের আপনার যেখানে মেধার আপনার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না, অতএব সে অপচয়টা আমরা রোধ করার দরকার, সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে পারেন, সাধারণ দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন মেধা বাড়িয়ে দেন। খাদিমুল ইসলাম আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, কোনো কাপড়ের দোকানে দোকান সাজিয়ে তোলার জন্য প্লাস্টিকের পুতুল দিয়ে কাপড় সাজানো যাবে কি না? রাখতে পারেন, সেক্ষেত্রে পরিপূর্ণ মানুষের অবয়ববালা পুতুল অ্যাভয়েড করবেন, শুধু গোলা পর্যন্ত থাকলো, জাস্ট শরীরে পড়লে কেমন হবে এটুকু দেখা গেলো এবং সেখানে অশ্লীল কোনো কিছু না থাকলে এটি করতে পারেন। এরপরে রেশমা ঘুরি আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী আরবি ভাষা নিয়ে ইউটিউবে কাজ করছে, এই ইনকাম হালাল হবে কি না? জি, এটি হালাল হবে, হালাল হওয়ার কোনো কারণ নেই। রোমান ইসলাম আপনি লিখেছেন, আমি ব্রু প্লাগ করি না কিন্তু আমার ব্রুগুলো কিছু লোম বড় হয়, আমার প্রশ্ন হলো আমি কি কেচি দিয়ে ব্রুর বড় লোম কাটতে পারি? যদি সেটা দৃষ্টিকটু পর্যায়ে হয়, ডিস্টার্বের পর্যায়ে হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনার প্রয়োজনের অংশ হিসাবে আপনি এটা করতে পারেন।